ঘোষাল, এই ঘোষাল, দাদা 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 দেখো আমাকে কত মেরেছে। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লকআপে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? চলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নেশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপ দাদার নাম কি? সময় পায়নি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে দাও ওকে। চাবিটা আমার কাছে। কি বেল অর্ডার? আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকাবে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া, আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করো। জুতো আমার পায়ে আছে ডবল সোলের, এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি শুয়া? চাপ চাপ। বকিল বাবু, একে নিয়ে যান, নিজেকে শোধরাবার একটা সুযোগ দিই আমি, পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার, আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। একটা কথা শুনো, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে বার করবেন সে কথাটা ভাবুন। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি। শুয়ো, রেপ করার সময় পেলি না, ঠিক ভোটের মুখে। আমার ভুল হয়ে গেছে দাদা, দাদা দাদা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এ গুরু আমাদের লোক, নাহলে জয়চের শাহকে জুদো বেড়ে করতে যায়, আবার ডবল সোলের, একবার মারলে যেমনকার মুখ তেমন থাকবে, ভেতর থেকে দাঁতগুলো খুলে খুলে পড়বে। লোকটাকে আমি ভুল বুঝেছিলাম, মালটা একেবারে অন্য জাতের, অন্য পুলিশ অফিসারের মতো নিজেকে বিকিয়ে দেয়নি, এবার জয়চার শাহ টের পাবে। বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস অনেক দেরি আসতে পাবন তাই মানে নামা।